লাঞ্চ নেবাবেলে মাড়ি বসিলা ভিজিলান্স খণ্ডগিরি সবরেজিষ্টর অফিসর জুনিয়র ক্লর্ক দেবযানী করঙ্কু মাড়ি বসিছে ভিজিলান্স। জনে ব্যক্তিঙ্ক থারু 20,000 টঙ্কা লাঞ্চ নেউথিলে এ সময়রে রেড হ্যান্ডেড ধরা পড়িছন্তি সে। ভিজিলান্স ধরিছি তাঙ্কু এবে ভুবনেশ্বর অফিস সমেত বিভিন্ন স্থানরে চড়াও জারি রয়েছে। দেবযানীঙ্কু ভুবনেশ্বর ভিজিলান্স অফিসরে রখি পচরা উচরা করুছে ভিজিলান্সর টিম। লাঞ্চ নেউথবা সময়রে ধরা পড়িলে ভিজিলান্স হাতরে খণ্ডগিরি সব রেজিস্টার অফিসর জুনিয়র ক্লর্ক দেবযানী কর। ফার্স্ট ভিজুয়াল যে চিত্র আপনার দেখুঁচ দেবযানী করঙ্কু ভিজিলান্স মাড়ি বসিছি। যে সময় সে লাঞ্চ নেউলে জনে ব্যক্তিঙ্ক ঠারু 20,000 টঙ্কা লাঞ্চ নেউথবা বেলে রেড হ্যান্ডেড ধরা পড়িছন্তি। এবে ভুবনেশ্বর অফিস সমেত বিভিন্ন স্থানরে চড়াও করা যাউছি। দেবযানীঙ্কু ভুবনেশ্বর ভিজিলান্স অফিসরে রখি পচরা উচরা করা যাউছি। এ বাবদরে অধিক সূচনা পাই স্নিগ্ধ চন্দন দাস যোড়ি হয়েছেন আমার সহিত। স্নিগ্ধ চন্দন, লাঞ্চ নেবাবেলে মাড়ি বসিলা ভিজিলান্স খণ্ডগিরি সব রেজিষ্টার অফিসর জুনিয়র ক্লর্ক দেবযানী করঙ্কু মাড়ি বসিলা ভিজিলান্স, কাহাঠু লাঞ্চ নেউথিলে এবং কেতে টঙ্কা লাঞ্চ নেউথিলে? দেখন্তু, যাহা ভিজিলান্স পক্ষরু সূচনা রয়েছে কি 20,000 টঙ্কা জনে ব্যক্তিঙ্কর ঠারু লাঞ্চ নেউথুয়া বেলে খণ্ডগিরি সব রেজিষ্টার অফিসর যে রয়েছন্তি জুনিয়র ক্লর্ক দেবযানী করঙ্কু মাড়ি বসিছি ভিজিলান্স টিম। এবং তাঙ্কর দুইটি স্থানরে এবে রেড করা যাউছি, আয় বহির্ভূত সম্পত্তি ঠুল অভিযোগরে রেড করা যাউছি। এবং গোটি হেলা তাঙ্কর অফিস সব রেজিস্টার অফিস কথা কোন্তু কিংবা তাঙ্কর ঘর, এই দুইটি জায়গারে রেড যেতেবেলে জারি রয়েছে। পরবর্তী সময়ে স্পষ্ট হব যে যে ম্যাডাম জনক তাঙ্কর আয় বহির্ভূত সম্পত্তি কেতে সে ঠুল করিছন্তি, তাঙ্কর দরমা কেতে ছিলা, তা সহিত জনে ব্যক্তি যেতেবেলে জমি রেজিস্টার করিবা পূর্বরু তাঙ্কর ঠারু লাঞ্চ নেউথলে তেবে 20,000 টঙ্কা তাঙ্কর জনে অফিস যে রয়েছন্তি জনে অফিসর ব্যক্তিঙ্কর দ্বারা লাঞ্চ নেউথুয়া বেলে যেতেবেলে ভিজিলান্সর অধিকারী মানে জানিবাকু পাইছিলে। পরবর্তী সময়ে সাধা পোশাকরে ভিজিলান্সর অধিকারী মানে পুরা সেটারে রেড করেছিলে এবং তাঙ্কু রেড হ্যান্ডরে ধরছিলে এবং নগদ যে টঙ্কা সে লাঞ্চ নেউথিলে সে টঙ্কাকু মধ্যে জবত করাযাইছি। তবে যা সূচনা রয়েছে কি যে এই লাঞ্চ কারবার পছরে আহু কার হাত রয়েছে কি যে রেজিস্টার অফিসরে তাকু নেইকি মধ্যে খোলতার জারি রয়েছে বেলে দুইটি স্থানরে এটি যেহেতু রেড চালিছি সে দুইটি স্থানরে তাঙ্কর অফিসর কাগজপত্র কথা কুন্দু কাহিঁকি না পূর্বরু দেবযানী কর কৌশি কিংবা লাঞ্চ নেউলে কি কিংবা তাঙ্ক নাঁরে কৌশি মামলা থিলা কি এইসব দিগক নেইকি ভিজিলান্সর অধিকারী মানে যেতবে যাঞ্চ আরম্ভ করিছন্তি খোলতাড় আরম্ভ করিছন্তি এবং পরবর্তী সময়ে রেড প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করিবা যে রেড প্রক্রিয়া কেতবে শেষ হচ্ছে তা সহিত এই যে ম্যাডাম রয়েছেন সব রেজিস্টার অফিস খণ্ডগিরির যে জুনিয়র ক্লর্ক রয়েছেন দেবযানী কর তাঙ্কর আয় বহির্ভূত সম্পত্তি সে কেতে ফুল করছেন তা সহিত আপনার দেখুন যেতবে লাঞ্চ নেউলে এবং রেড হ্যান্ডে পুরা ভিজিলান্স টিম তাঙ্কু ধরিছি তবে নিশ্চিত ভাবে তাঙ্কর অফিসর যে কাগজপত্র যেতবে যাঞ্চ করা যাচ্ছে এবং অফিসর অন্য যে কলিগ মানে রয়েছেন তাঙ্কর অফিস পাখপাখ লোক রয়েছেন সেমানকু মধ্যে পচরা উচরা করা যাচ্ছে। তবে ভিজিলান্সর এবে 10 জনিয়া টিম এবে ছানবিন আরম্ভ করছেন দুইটি স্থানরে রেড করা যাচ্ছে তা সহিত তাঙ্কু এবে যে রয়েছে ভুবনেশ্বরর ভিজিলান্স অফিসরে রখিছেন দেবযানী করঙ্কু ভিজিলান্সর অধিকারী মানে পচরা উচরা করছেন তাঙ্কু অটক রখা যাইছি এবং পচরা উচরা এইপাই কি করা যাচ্ছে যে সে কাহিঁকি তাঙ্ক ঠারু লাঞ্চ নেউথিলে যে জমি রেজিস্ট্রেশন করিবা পূর্বরু তাঙ্ক যে রয়েছেন ব্যক্তি জনক তাঙ্ক ঠু কাহিঁকি টঙ্কা নেউথিলে। স্নিগ্ধচন্দন, দেবযানীঙ্କ ବିରୋଧରେ ପୂର୍ବରୁ ଅଭିଯୋଗ ରହିଥିଲା କି ଯୋଉ ଆଧାରରେ ଆଜି ପ୍ଲାନିଂ ହିସାବରେ ଭିଜିଲାନ୍ସ ପଞ୍ଝାରେ ସେ ପଡ଼ିଛନ୍ତି? দেখন্তু, যাহা সূচনা রয়েছে কি ভিজিলান্স পক্ষরু দেবযানী করঙ্কু ট্রাক করা যাউথিলা এবং ভিজিলান্স পক্ষরু দেবযানী করঙ্ক উপরে নজর রয়েছিলা কাহিঁকি না দেবযানী করঙ্ক নাঁরে যেভাবে অভিযোগ হয়েছিল যে সে লাঞ্চ নেউছন্তি বলি এবং যেতেবেলে সে আজি 20,000 টঙ্কা জনে ব্যক্তিঙ্ক ঠারু জমি রেজিস্ট্রেশন পূর্বরু যেতেবেলে লাঞ্চ নেউথিলে সেতবে ভিজিলান্সর মহিলা অধিকারী এবং ভিজিলান্সর আডিশনাল এসপি এবং ভিজিলান্সর টিম সমস্তে পুরা তাঙ্কু পুরা ধরিছিলে এবং রেড হ্যান্ডরে ধরিয়া পরে তাঙ্কর দুইটি স্থানরে যেতবে রেড করা যাচ্ছে দুইটি স্থানরে যেতবে যাঞ্চ করা যাচ্ছে নিশ্চিত ভাবে রেড প্রক্রিয়া যেতবে শেষ হব জনা পড়িব যে এ দেবযানী কর যে রয়েছিলে সে কাহা জরিয়ারে লাঞ্চ নেউছিলে কাহিঁকি না আউ জনে কু মধ্য অটক রখাযাইছি যে রয়েছন্তি তাঙ্কর সহকর্মী যে রয়েছেন তাঙ্কু মধ্যে অটক রখি পচরা উচরা করা যাচ্ছে তবে দেবযানী করঙ্কু যেতবে পচরা উচরা করা যাচ্ছে এবং দেবযানী কর যেতবে 20,000 টঙ্কা জনে ব্যক্তিঙ্ক ঠারু লাঞ্চ নেউছিলে এবং পরবর্তী সময়ে জনা পড়িব ই ই যে লাঞ্চ টঙ্কা
ତେବେ ଯୋଉ ଜବତ କରାଯାଇଛି 20,000 ଟଙ୍କା ଯୋଉ ଲାଞ୍ଚ ଟଙ୍କା ତାଙ୍କ ଠାରୁ ଜବତ କରାଯାଇଛି ଏବଂ ସେ ଟଙ୍କାକୁ ଯୋଉଭଳି ଭାବରେ ଏବେ ମଧ୍ୟ ସେ ଜବତ କରାଯାଇଛି ଏବଂ ତାଙ୍କୁ ଦେବଚାନ୍ଦ କରଙ୍କୁ ମଧ୍ୟ ଭିଜିଲାନ୍ସ ଅଫିସରେ ଅଟକ ରଖାଯାଇଛି। ତାଙ୍କୁ ପଚରାଉଚରା କରାଯାଉଛି ଯେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଠାରୁ ସେ 20,000 ଟଙ୍କା ଲାଞ୍ଚ ନେଉଥିଲେ ଯେ କେଉଁଭଳି ଭାବରେ ସେ ତାଙ୍କ ଠାରୁ ଲାଞ୍ଚ ନେଉଥିଲେ, କୋଉ ଆଧାରରେ ଲାଞ୍ଚ ନେଉଥିଲେ ସେ କଥା ପଚରାଉଚରା କରାଯାଉଛି ଏବଂ ଅନ୍ୟ ଜାଗାରେ ମଧ୍ୟ ତାଙ୍କର ଅଫିସ ତାଙ୍କର ଘରେ ଏ ଜାଗାରେ ମଧ୍ୟ ରେଡ୍ କରାଯାଉଛି। ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ସମ୍ପତ୍ତିର ଆକଳନ କଥା ସାମ୍ନାକୁ ଆସିବ। ଖବର ଉପରେ ନଜର ରଖିଥାନ୍ତୁ। ସ୍ନିଗ୍ଧ ଚନ୍ଦନ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଅପଡେଟ୍ ପାଇଁ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।